वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येककेई स्वागत जानाच्छि सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, एई मुहूर्ते बिनामूल्ये रेशन निये उठे एलो एकटी अत्यंत गुरुत्वपूर्ण आपडेट। अवशेषे एई सेप्टेम्बर मासेर बिनामूल्ये रेशन अर्थात फ्री रेशनेर लिस्ट प्रकाशित हलो, जेखाने जानिये देवा हलो जे एई सेप्टेम्बर मासे आपनारा कोन कोन कार्डे कत केजी करे चाल गम ओ आटा पाबेन। तो बंधुरा, सेई निये आजकेर गुरुत्वपूर्ण आपडेटटी आमी आपनादेर साथे शेयार करते जाच्छि। तो अवश्यई भिडियोटिके स्किप ना करे प्रथम थेके शेष अब्दि देखबेन। आमादेर चैनल नतून हये थाकले चैनलटिके सबस्क्राइब करे राखबेन भविष्यते एई धरनेर इनफर्मेटिव आपडेट सर्वप्रथम पावार जन्य। बिनामूल्ये रेशन सेप्टेम्बर मासे कोन कोन कार्डे मिलबे कत परिमाण खाद्य सामग्री देखे नीन तालिका। देशेर प्रतिटी मानुष जाते तादेर न्यूनतम चाहिदा अनुयायी खाद्य सामग्री पेये थाकेन तार जन्य चालू करा होयेछे रेशन व्यवस्था। সেই অনুযায়ী বিভিন্ন রেশন কার্ড অনুযায়ী খাদ্য সামগ্রী প্রদান করা হয়ে থাকে। আগে কেবলমাত্র কিছু রেশন কার্ডধারীদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হলো, এখন সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। সেপ্টেম্বর মাসে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন উপভোক্তারা, যদিও রেশন কার্ডের ভিত্তিতে সেই খাদ্য সামগ্রীর পরিমাণ আলাদা আলাদা হয়। আবার সে সকল উপভোক্তাদের রেশন কার্ড রয়েছে এবং তারা বিনামূল্যে খাদ্য সামগ্রী পেলেও তাদের বিভিন্ন সময় অভিযোগ তুলতে দেখা যায় যে পরিমাণের তুলনায় কম রেশন সামগ্রী দেওয়ার। এসবের পরিপ্রেক্ষিতে রাজ্যের খাদ্য দপ্তর ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই এর তরফ থেকে প্রতি মাসে উপভোক্তারা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তার তালিকা প্রকাশ করা হয়। সেই মতো সেপ্টেম্বর মাসে তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী দেখে নেওয়া যাক কোন রেশন কার্ড উপভোক্তারা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন। সোয়াই ওয়ান, এই ক্যাটাগরি রেশন কার্ড যাদের রয়েছে তারা বিনামূল্যে কার্ড পিছু 5 কেজি করে চাল পাবেন। অর্থাৎ এই ক্যাটাগরির কার্ড রয়েছে এমন কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি 5 হয় তাহলে ওই পরিবার সেপ্টেম্বর মাসে 25 কিলো চাল পাবেন। আর কে সোয়াই টু, এই ক্যাটাগরির রেশন কার্ডধারীরা সবচেয়ে কম পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। এই কার্ডের উপভোক্তারা রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে মাথা পিছু 2 কেজি করে চাল বিনামূল্যে পাবেন এই সেপ্টেম্বর মাসে। পিএইচএস এসপিএইচএস ক্যাটাগরির রেশন কার্ড যারা রয়েছে তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে 3 কেজি করে চাল পাবেন এবং 1.9 কেজি করে আটা পাবেন। সেক্ষেত্রে গম নিতে গেলে 2 কেজি করে গম পাবেন বিনামূল্যে। এওয়াই, এই ক্যাটাগরির রেশন কার্ড উপভোক্তারা সবচেয়ে বেশি পরিমাণ রেশন খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। এই কার্ড রয়েছে এমন ব্যক্তিরা এই সেপ্টেম্বর মাসে পরিবার পিছু 21 কেজি করে চাল পাবেন, পাশাপাশি 13 কেজি 300 গ্রাম গম পাবেন বিনামূল্যে। অন্যদিকে চিনি কিনতে চাইলে আপনাদের 13.50 টাকা কেজি দরে চিনি কিনতে হবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে বিনামূল্যে অর্থাৎ ফ্রি রেশন নিয়ে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।